দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন, দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন, কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না, কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন প্রতিদান, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই, শুধুমাত্র আল্লাহই আপনার আপন, বাকিরা আপনার প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে ফিল করবেন যতদিন যাবে, যতদিন যাবে দেখবেন। এটা আখের জামান, আখের জামান, সে জামান চলছে এখন। ফেতনাগুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টক টক করে পড়ে যায়, এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে। ওই হাদিসের দিকে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে, বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আল্লাহ পাক বলেন প্রতি হাজারে 999 জনকে আলাদা করে দাও, একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে। কিন্তু কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিন্তু আল্লাহ পাক সূরা নিসা একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে, যে কোনো গুনাহ, যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক, বান্দার হক, বান্দার সাথে সম্পৃক্ত। কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে জারি দিয়েছেন, কারোর প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত, ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি, এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবার ঘরে গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই, ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন, ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও, বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও, প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও, এটা দুনিয়াতে করতে হবে। অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষরা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাকাত সব নেকি নিয়ে উঠেছে, ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর প্রতি অন্যায় করেছে, এটা দাঁড়িয়ে আছে, হক আছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও, তখন শেয়ারিটির মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট, আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ তার আমল নামে চলে আসবে, তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন, আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না। এখন আল্লাহ যদি শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব। সুবহানাল্লাহ। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমির সমপরিমাণ গোনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে তাহলে কি কারণে, কি কারণে হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি, তাদের আমলনামায় কিসের প্রভাব থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এটা শিরক নয়, এবং তাদের সংখ্যা পৃথিবীতে 700-800 কোটির মতো নাকি আর কম বেশি হবে।
এটা চলে গেছে যারা আছে এবং যারা আসবে। কিছু মানুষ বলছে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে। আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি, তাদের জমি নয়। ওখানকার ঘটনা হচ্ছে এমন, একটা উপমা দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার দরজায় একজন মেহমান এসেছে, মেহমান নক করছে, ঠক ঠক ঠক, ভাই আমাকে একটু হেল্প করেন, আমি খাইনি অনেকদিন, আমার কাপড় নাই, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, একটু আশ্রয় দেন। আপনি মাশাআল্লাহ মুসলিম, দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন, তাকে ড্রয়িং রুমে বসালেন, সুন্দর করে খাওয়ালেন, কাপড় দিলেন, রেস্ট করার জায়গা দিলেন। এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে। একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল, দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল। এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন, আমার ঘর আমাকে ফেরত দাও, আমার ঘর আমাকে ফেরত দাও। আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ, প্যালেস্টাইন এক্সাম্পল। তো এরা বলছে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। একটা কথা আমি বলি, হতাশ হবেন না, ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক কি করেছেন, আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন, আনার পরে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন, তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক আছে, আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে, ইনশাআল্লাহ সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। এখন